আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও করোনা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কুয়েতে গত চব্বিশ ঘন্টার ভিতরে আবারও নতুন করে ছয়শ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিক হচ্ছে আটত্রিশ জন কুয়েতের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে বাইশ হাজার পাঁচশো পঁচাত্তর জন কুয়েতে গত চব্বিশ ঘন্টার ভিতরে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রুগী রিকভার হয়েছে ছয়শো পঁচাশি জন টোটাল কুয়েতে করোনা ভাইরাস আক্রান্ত রুগী সুস্থ হয়েছে সাত হাজার তিনশো ছয়জন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল এবং শুক্রিয়া আমরা সবাই সুক্রিয়া আদায় করি আমিন গত চব্বিশ ঘন্টায় কুয়েতে আরও নতুন করে সাতজন করোনা ভাইরাস আক্রান্ত রুগী মৃত্যুবরণ করছে টোটাল মৃত্যুবরণ করছে একশো বাহাত্তর জন ইনাহে তো আমরা যারা কুয়েত প্রবাসী আছি বাংলাদেশ এবং কি ইন্ডিয়ান কলকাতা আমাকে দেখতেছেন আপনারা সবাই সাবধানে থাকবেন সেফ থাকবেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে গত চব্বিশ ঘন্টায় ছয়শ জন করোনা আক্রান্ত রোগীর ভিতরে ইন্ডিয়ান হচ্ছে দুইশো জন কুয়েতি হচ্ছে একশো জন মাসরি হচ্ছে আটাত্তর জন আমাদের বাংলাদেশি হচ্ছে আটত্রিশ জন বাকিগুলো অন্য অন্য জায়গা অন্য অন্য দেশের তো আপনারা যারা আছেন সবাই সাবধানে থাকবেন সেফ থাকবেন কোন কোন এরিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা বেশি হয়েছে ওই এরিয়াগুলো হচ্ছে পরওয়ানিয়াতে একশো আশি জন আক্রান্ত হয়েছে আহমদীতে একশো পঁচাত্তর জন আক্রান্ত হয়েছে হাওয়াল্লিতে একশো চোদ্দ জন আক্রান্ত হয়েছে কুয়েত সিটিতে আটাত্তর জন আক্রান্ত হয়েছে জাহারাতে একষট্টি জন আক্রান্ত হয়েছে জিলিবাল সুয়েক হাসাবিয়া ঊনপঞ্চাশ জন আক্রান্ত হয়েছে খাইতান আটচল্লিশ জন আক্রান্ত হয়েছে বাকিগুলো অন্য অন্য জায়গায় তো দেখেন আমরা যারা এইসব এরিয়াতে থাকি বিশেষ করে পরওয়ানিয়া হাওয়াল্লি কুয়েত সিটি আহমদি খাইতান জাহারা এইসব এরিয়াতে যারা থাকি আপনারা সবাই সাবধানে থাকবেন সেফ থাকবেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে আমাকে যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে মা বোন বাইবেরা দাঁড়া আত্মীয় স্বজন সবাই আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা খুবই কীটিকির অবস্থা আমাদের বাংলাদেশের টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে ছত্রিশ হাজার সাতশো একান্ন জন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে নতুন করে এক হাজার একশো জন নতুন করে শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে একুশ জন টোটাল বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে পাঁচশো বাইশ জন আলিল্লাহে আলিলা জন তো দেখেন আমাদের বাংলাদেশে দিন দিন করোনা ভাইরাসের শনাক্ত বেড়েই যাচ্ছে এই নিয়ে আমাদের বাংলাদেশের সরকার এমনকি বাংলাদেশে খুবই ভয়াবহ অবস্থা যাইতেছে আমাদের বাংলাদেশে গত চব্বিশ ঘন্টার ভিতরে করোনার নমুনা চেক করা হয়েছে পাঁচ হাজার তেষট্টি জনকে এর ভিতরে করোনার শনাক্ত রোগী পাওয়া গেছে এক হাজার একশো ছেষট্টি জন তো দেখেন প্রত্যেক হাজারে দুইশোর উপরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে এমন হাজারও করোনা ভাইরাস আক্রান্ত রোগী আমাদের বাংলাদেশে বাইরে ঘুরেফেরা করতেছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন সেফ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন গড়ে থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে আপনারা আপনাদের ফ্যামিলিদেরকে সতর্ক করবেন সাবধান করবেন যাতে করে বিনা প্রয়োজনে বাসার বাইরে বের না হয় দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে লক্ষর উপরে করোনা ভাইরাসে ছড়িয়ে পড়ছে ইন্ডিয়াতে টোটাল এক লক্ষ পাঁচচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এর ভিতরে ইন্ডিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে ষাট হাজার একশো সাতাশি জন আলিল্লাহ ইনাইলহরা তা আমরা সবাই সাবধানে থাকি সেফ থাকি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বুঝছে না